পূর্ব বর্ধমান জেলার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সংগঠন কার দখলে থাকবে সেই নিয়ে কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয় চত্বরে দুই কর্মী তথা বর্ধমান পুরসভার দুই কাউন্সিলরের মধ্যে বিবাদ হয়। পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মী অনুপ আচার্য অভিযোগ করেছিলেন একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশ্ববিদ্যালয়ের কর্মী শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা তাদের কর্মীদের মারধর করে, যদিও শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় অভিযোগ অস্বীকার করেন। এরই মধ্যে মঙ্গলবার রাতে অনুপ আচার্যের বাড়িতে কেউ বা কারা হামলা চালিয়ে তার বাড়ির জানলার কাঁচ ভেঙে দেয় বলে অভিযোগ। এই ঘটনায় অনুপ আচার্য শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। তারা বলতে পারতাম যে কার লোকেরা, নাম যখন বলছে তারই লোক। জানলার কাঁচটা সব ভাঙা আছে। গতকাল রাত্রি ঠিক 12:10 নাগাদ তখন আমি মানে ঘুমে নিদ্রায় রয়েছি। আমি কিছু কানে আওয়াজ আসতে থাকে, দিয়ে ঘুমটা ভেঙে যায়। দিয়ে তখন আমি শুনতে পাচ্ছি বাইরে দাঁড়িয়ে চেঁচাচ্ছে কেউ, যে কয়েকজন মিলে চেঁচাচ্ছে যে শ্যামা ব্যানার্জির বিরুদ্ধে পাঙ্গা নিবি, তোকে শালা খুন করে দেবো একবারে, তোর এত বড় ক্ষমতা, তুই কাউন্সিলর আছিস তো কী হয়েছে। দিয়ে আমি সঙ্গে সঙ্গে জানলাটা খুলে আমি কে বলে চেঁচিয়ে উঠি, দেখি দুটো সাদা ফুল শার্ট পরা দুটি ছেলে দিয়ে আমার বাড়ির জানলার মধ্যে ধুমধাম ইট মারলো। ইট মেরে সঙ্গে সঙ্গে বাইক ছিল, বাইক করে বেরিয়ে চলে গেল। আমি কাউকে চিনতে পারিনি কো। আমি সঙ্গে সঙ্গে আমার শহরের যিনি আমার নেতা, আমার বিধায়ক, তাকে আমি সঙ্গে সঙ্গে ফোনটা করি। তিনি প্রথমবার ফোনটা রিসিভ করতে পারেননি, সবাই তো তখন ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে। দিয়ে দ্বিতীয়বার ফোনটা আমার রিসিভ করেন উনি। রিসিভ করার পর আমি বললাম দাদা এই ব্যাপার হয়েছে, বলো ঠিক আছে দাদা আমি এক্ষুনি ফোন করি। উনি সঙ্গে সঙ্গে আইসিকে ফোন করেছে, আইসিকে আমিও ফোন করেছি, আইসি সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছিল, ফোর্স পাঠিয়েছে। তারপরে আমি আমাদের সব পাশাপাশি আমার যে আত্মীয় স্বজন, আমার ভাগনা টাঙ্গা যারা আছে, পাড়া প্রতিবেশী সবাই বেরিয়ে আসে। তারপর আমি দরজা খুলে বেরোই। এই হয়েছে ঘটনা। গত দুদিন আগে যে ঘটনাটা ঘটেছে এখন সেটাই মনে করছি, যে যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে একটা ইউনিয়ন আছে INTDUC, সেখানে একটা ইউনিয়ন আগে ছিল সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি। আমরা সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতিরই সদস্য ছিলাম। তা বিগত কয়েক বছর যারা দায়িত্ব নিয়েছিল তারা এখন আর দায়িত্ব ছেড়ে দিয়েছে, তারপর থেকে বন্ধ আছে। তা আমাদের যিনি সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সভাপতি আছেন, আমাদের দেবব্রত সরকার, যাকে গগন দা নামে সবাই জানেন, তা তার নির্দেশ মোতাবেক আমরা একটা ইউনিট খোলার ব্যবস্থা করি। তা সেই ইউনিটটা খুলতে গেলে সেদিন যে ঘটনাটা ঘটেছিল বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করছে বহিরাগতরা, অথচ যারা নাকি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তাদের বহিরাগ মানে ভেতরে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারা ঢুকেছে বলে তার জোরজবরদস্তি ঘাড় ধাক্কা দিয়ে বার করে মারধর করা হয়েছে। আমি তো এর আগের দিনই বলেছিলাম যে মারধর করা হয়েছে। তা ঘটনা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ে আমরা সকলেই কর্মচারী, সেখানে তুমি একটা ইউনিয়ন করছো, ঠিক আছে, আমার হয়তো মনে হচ্ছে যে তুমি কিছু করতে পারছো না, তাই আমরা একটা আমাদের আগেকার যে ইউনিয়ন সেই ইউনিয়নটাকে আমরা আবার নতুন করে সক্রিয় করি। তিনি আরও জানান রাতেই তিনি বিধায়ক খোকন দাসকে জানিয়েছেন এবং থানায়ও জানান। পুলিশ রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। বুধবার সকালে অনুপ আচার্য এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেন। কাল রাত 12:15 দুটো দুষ্কৃতী এসেছিল RTR গাড়ি রঙের গাড়ি নিয়ে, লাল রঙের দুটো ছেলে ছিল সাদা জামা পরা, অবুদা জানলা খুলে দেখেছে, ও এইখানে দাঁড়িয়ে ফার্স্ট গালাগালি করেছে, গালাগালি করার পরে জানলাতে দুটো ইট মেরেছে, মেরে যখন অবুদা বলছে কে রে তখন গাড়ি নিয়ে ওরা পালিয়ে গেছে দুজনেই, চিনতে পারে নাই রাত্রিবেলাতে। হ্যাঁ, পাড়ার লোকের আতঙ্ক, পুলিশ এখানে সকাল খবর দেওয়া হয়েছে এসছে আমাদেরকে। আমরা 25 ওয়ার্ডের বাসিন্দা, অনুপ আচার্যের সঙ্গে আমরা দলটা করি। এবার আমরা সকালবেলা খবরটা পাই, আমরা সবাই এখানে আসি, এসে দেখতে পাই কাঁচের জানলা ভাঙা এবং কারা বা কারা কে কী করেছে। এবার আমার কাউন্সিলর সেটা ভালো বলতে পারবে। উনি কিছুক্ষণ অপেক্ষা করার পর উনি থানায় সব গেছে, আমরা এখানে রয়েছি। এবার থানায় গিয়ে থানায় একটা জিডি করবে, করে আপনার সন্দেহজনকভাবে টার্গেট রাখছি যে ওই বিশ্ববিদ্যালয়ের যে ঝামেলাটা ওইটাকে নিয়ে একটু টার্গেট আছে, যে এতদিন তো হয়নি কিছু, এখন কেন হচ্ছে।
এ ব্যাপারে শ্যামাপ্রসাদ ব্যানার্জি জানান, যারা রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে তারা কাপুরুষ। তিনি দোষীদের শাস্তির দাবি জানান। 25 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর অনুপ আচার্য, তিনি আমার কলিগ, আমার পৌরসভার আমরা একসঙ্গে সহকর্মী হিসেবে কাজ করি। আমার বিশ্ববিদ্যালয়েও তিনি আমার সহকর্মী। বিশ্ববিদ্যালয়ে তার সঙ্গে আমার একটা বিষয়েতে মতবিরোধ হয়েছিল সংগঠনগত ব্যাপারে, কিন্তু তার সঙ্গে আমার কোনো ধরনের দ্বন্দ্ব বা কোনো ধরনের বিরোধ নেই। এবং আমি আজকে শুনলাম যে কাল রাত্রে ওর বাড়ির জানলায় কে কাঁচ মানে ইট মেরে কাঁচটা ভেঙে দিয়েছে। আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এই ঘটনায়। এবং রাতের অন্ধকারে যে নপুংসকরা এই ধরনের ঘটনা ঘটায়, আমি প্রশাসনের কাছে দাবি করছি অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। আজকে অনুপাচার্যের বাড়িতে রাতের অন্ধকারে ইট পড়েছে, কাল আরেকজনের বাড়িতে পড়বে। তো রাতের অন্ধকারে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমাদের বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা আছে, প্রয়োজনে সিসি ক্যামেরা দেখে ওই যে ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। একটা দৃষ্টান্তমূলক শাস্তি শুধু অনুপাচার্য নয়, আগামী দিন যেন কারো বাড়িতে এই ধরনের রাতের অন্ধকারে কেউ ইট মেরে বাড়ির জানলার কাঁচ ভেঙে দেওয়া বা বাড়িতে ক্ষতিগ্রস্ত করা এটা যেন কোনোভাবেই না করে। এটা আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এদের যারা করেছে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আর আমার সঙ্গে অনুপাচার্যর কোনো বিরোধ নেই, বিরোধ আমাদের নিজেদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে। আমাদের সংগঠনের সদস্যপদ নেওয়ার জন্য বলেছি, আমরা যে সংগঠন করি তৃণমূলের, আমি বলেছি যে আসুন একসাথে, আপনার যেহেতু তৃণমূলের কাউন্সিলর, আজকে আপনি কাউন্সিলর হয়েছেন, তাহলে এবারে আসুন সংগঠনটা আমাদের সঙ্গে থেকে সংগঠনটাকে শক্তিশালী করুন। এই নিয়ে তো অন্য কোনো বিরোধ বা হিংসা মারামারি এসব কিছুই নেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।